নারায়ণ নারায়ণ। পুরাণ মতে স্বর্গলোকে কুটকাচালের পাশাপাশি বার্তাবাহক বা দক্ষ সাংবাদিক হিসেবেও প্রবল খ্যাতি রয়েছে দেবর্ষী নারদের। আর সেই নারদ বন্দনা করেই নাকি বাঁকুড়া রতনপুর গ্রামের যুবকদের একের পর এক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যদি কাকতালীয়ভাবেও হয়, তবুও গত কয়েক বছরে গ্রামের যুবকদের ধারাবাহিকভাবে কর্মসংস্থান হওয়ায় তার ষোলো আনা কৃতিত্ব দেবর্ষী নারদকেই দিচ্ছেন ওই এলাকার মানুষ। গ্রামের মানুষের আস্থা বিশ্বাস ভরসা ও ভক্তির কারণে বছর বছর নারদ পুজোর জৌলুস বাড়ছে। বছর দশেক আগে মাত্র 25,000 টাকা বাজেটে 3 দিনের পুজো দিয়ে শুরু হলো, এখন তা 2 লক্ষ টাকার বেশি বাজেটে 5 দিন ধরে পুজোর পাশাপাশি বসেছে মেলা, প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নরনারায়ণ সেবা, সঙ্গে গ্রাম জুড়ে রংবাহারি আলোর রোশনাই তো আছেই। সংস্কার বিশ্বাস, যাই হোক, এই পুজোর পেছনে রয়েছে দীর্ঘদিনের না পাওয়ার যন্ত্রণা, মনের সে কষ্ট দেবলোকে দেবতাদের কাছে পৌঁছে দিতে নারদকে মাধ্যম হিসেবে ব্যবহারের কথা ভেবেছিলেন এখানকার শিক্ষিত যুব সমাজ। আর তাই অনেক ভেবে স্বর্গলোকের দেবতা আর মর্তলোকের শিক্ষিত যুবকদের যোগসূত্র হিসেবেই দেবর্ষী নারদেই আস্থা রাখা শুরু। গ্রামবাসী অরূপ রানা, ধীরেন মাল, সুমিত রানারা বলেন, মূলত বেকার সমস্যার সমাধানের আশা নিয়েই গ্রামের নারদ পূজা শুরু। আমাদের বিশ্বাস, বেকারদের দুঃখ কষ্টের কথা একমাত্র দেবশ্রী নারদের মাধ্যমেই দেবলোকে পাঠানো সম্ভব, তাই এই পুজো শুরুর ভাবনা। চাকরি চাকরি বাজে না, ওই জন্য নারদ নারদ ওই সমস্ত দেবদেবীর কাছে ওই খবরটা পৌঁছানোর কথা। চাকরি পাজ না ওই জন্য, তারপরে নানা রকম একটা উৎসব আনন্দ চারপাশটা গ্রামের, মানে ওরা খুবই উৎসাহ দেয়, দু একজন পেয়েছে, মানে পুরোটা বিশ্বাস করা যায়। চাকরি বাকরি পায় না, পড়াশোনা করেছে, বেকার বসে আছে, যার জন্য ওরা একটা পূজার অনুষ্ঠান করছে, যে ঠাকুর কৃপা করে মেলা হয়। মেলা দেখতে পাচ্ছেন তো, বিশাল মেলা, নরনারায়ণ সেবা হয়েছে প্রায় 2,000 4,000 লোক এক কথা দুবারে বসেছে, এটা পাঁচ দিন। নারদ একজন বার্তাবাহক, সেই জন্য নারদ পুজো করছি, যে ভগবানের কাছে, আমাদের কাছে এই পুজোটার যার যার মনের কষ্ট মনের দুঃখ সেগুলো পৌঁছাতে পারে, সেই জন্যই করছি। এর আগে 2 দিন হতো, এখন 5 দিন হচ্ছে, ভবিষ্যতে ভাবছি আরও 7 দিন কি 8 দিন মেলা চালানো যাবে, এই জন্য ভাবছি। এখানে মানুষের প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হয়, 18 থেকে 20টা গ্রাম আছে, সবাই উপস্থিত হয়, এখানে নরনারায়ণের সেবা হয়, সেখানে মোটামুটি 4,000-5,000 লোক একদিনে সেবা করে। আপনিও কি আপনার সমস্যা কিংবা না পাওয়ার যন্ত্রণার কথা সরাসরি দেবলোকে পৌঁছে দিতে চান? দেবশ্রী নারদ থাকতে চিন্তা কিসের? বিশ্বাস আর ভক্তিকে সঙ্গে করে চাপমুক্ত মনে এক্ষুনি বেরিয়ে পড়ুন বাঁকুড়ার রতনপুর গ্রামের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।